নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো প্রথম আপডেট খবরে। মূলত ঝুঁকি এড়াতে অনলাইনে পরীক্ষা নেওয়া হোক এবং করোনা আবহে সংক্রমণকে রুখতে, এক বছরের উপর সময় ধরে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে পঠন পাঠন চলছে এবং তার পাশাপাশি নেইবারহুড ক্লাস থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অনলাইন পরীক্ষা, একাধিক বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঠিক সেই রকমই যারা স্কুল কলেজের স্টুডেন্ট ব্যতীত যারা টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রয়েছে রাজ্যের, সেই সমস্ত টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছিল যে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে শহরের রাজপথে, বিভিন্ন জায়গায় তারা দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন সংগঠিত করছে এবং সেই মোতাবেক আজকেও তাদের চিরাচরিত ধারা অনুযায়ী আজকেও তাদের ছিল সেই আন্দোলনের সময়সীমা এবং সকাল থেকে মূলত আজকে শিক্ষা ভবনের সামনে তারা আন্দোলনে বসেছিলেন। তাদের দাবি ছিল যে অনলাইনের মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হোক। দীর্ঘ দেড় বছরের সময় ধরে তারা সমস্ত কিছুর পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে, তাদের পরীক্ষা যেন পুনরায় চালু করা হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আন্দোলনে তারা বসেছিলেন। কিন্তু যে ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছিল, তারা যে অভিযোগটা তুলেছেন মোটামুটি ছাত্রছাত্রীরা, যে সকাল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও কোনো টিচার, কোনো শিক্ষা দপ্তরের কোনো অফিসার, কোনো আধিকারিক তাদের সঙ্গে এসে দেখা করতে আসেনি, এই বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ তুলছে। এবং তার পাশাপাশি তারা যারা শিক্ষা দপ্তরে যে সমস্ত অফিসাররা রয়েছে, যে স্টাফরা রয়েছে, তাদেরকে অফিসের ভিতরে বন্দি রাখার একটা কৌশল তারা করেছিল, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশ, সিআরপিএফ, আমরা দেখতে পাচ্ছি টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে এবং সেক্ষেত্রে যারা অফিসের স্টাফরা রয়েছেন তাদেরকে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে যাওয়া হয় তাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ তারা করছিল। আর ঠিক সেই সময় মূলত স্টুডেন্টদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এবং ভীষণভাবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং আহত হয়েছে বেশ কয়েকজন স্টুডেন্ট। সঙ্গে সঙ্গে তাদেরকে সামনে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। আমরা তুলে ধরছি সেই ছবি, দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে স্টুডেন্টদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে পুলিশের এবং বেশ কয়েকজন স্টুডেন্ট আহত হয়েছে। এই বিষয়ে কি বলছে স্টুডেন্টরা, কি তাদের দাবি, অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনা, আমরা শুনবো স্টুডেন্টদের মুখ থেকে। সবাই এখানে, সব সব টাইটের স্টুডেন্টরা আছে এখানে, সবাই মিলে সেটা আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম। কিন্তু তারা আমরা আমাদের সাথে এতক্ষণ তারা আমরা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে সকাল থেকে না খেয়ে সেটা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা এখানে বসে রয়েছি, একটা ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর কেউ আসলো না আমাদের সাথে একটু দেখা করার লিগা। পরবর্তী সময়ে তারা পুলিশে পাঠিয়েছে আমরা উপরে চার্জ করার লিগা, না খেয়ে সে কারণে ছেলে পুলে শেষে, মেয়ে পুলে শেষে তারা মেয়েদের হাতে, মেয়েদের গায়ে টাচ করছে, মেয়েদের হাত ধরে সেটা তারা বের করছে। তার মধ্যে একটা ছেলে মেয়েরা পুলিশে গুরুতরভাবে অসুস্থ হয়েছে। আমরা শুনলাম ছাত্রছাত্রীদের অভিযোগের বক্তব্য আমরা শুনলাম, সেক্ষেত্রে যে বিষয়টি তারা বারবারই বলছেন যে যেহেতু মহিলারা যারা ছিল সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে মহিলা পুলিশ পাঠানো হয়নি এমনটা কিন্তু তারা তুলছেন এবং দাবি করছেন, অভিযোগ তুলেছেন। তার পাশাপাশি ব্যাপক পরিমাণে ধস্তাধস্তির ঘটনা সেখানে ঘটেছে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন, আরো বিস্তারিত জানবো জাকিরদার কাছ থেকে। জাকিরদার শুনতে পাচ্ছ? জাকিরদার, যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে আজকে শিক্ষা ভবনের সামনে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণ আগের পরিস্থিতি যেখানে বেশ কয়েকজন স্টুডেন্ট আহত হয়েছে, কি হয়েছে পুরো ঘটনা, কি দাবি, পুরো বিস্তারিত যদি একটু তুলে ধরো। দেখো, ডায়েটের স্টুডেন্টরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত টিয়ার দিয়েছেন তারা অনলাইন পরীক্ষার দাবিতে বিগত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষা ভবনের সামনে, প্রত্যেক দিনই তারা আসছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের একটাই দাবি ছিল তারা তাদের পরীক্ষা যাতে খুব শীঘ্রই নেওয়া হয় এবং অনলাইনে যাতে তাদের পরীক্ষাটা নেওয়া হয়। যেহেতু তাদের এই দাবি নিয়ে প্রত্যেকদিন আসছে সেখানে পুলিশ প্রশাসন রোজ রোজ যাতে তাদেরকে সন্ধ্যার পরে ফিরিয়ে দিতে পারে উদ্দেশ্যে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে যায় তাদের। যখন তারা আসছে সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিল ঠিক বেলা ঘনিয়ে সন্ধ্যা আগ মুহূর্তে, যখন অফিসের শিক্ষা দপ্তরের যারা কর্মচারীরা রয়েছেন তারা যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে অফিস ছেড়ে বেরোচ্ছিল,
এমনই সময় যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তারা তাদেরকে আটক করে এবং তাদেরকে বাড়িতে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। এমনই সময় পুলিশ তাদেরকে যাতে বাড়ি ফিরতে পারে, যারা অফিস কর্মচারীরা আছেন শিক্ষা দপ্তরে কর্মরত তারা যাতে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করে। তো এমনই সময় ছাত্রছাত্রীর সঙ্গে পুলিশ প্রশাসনের একটা দস্তাদস্তি শুরু হয়, দস্তাদস্তির মাত্রায় এমনটাই বেড়ে যায় একটা সময় যে একটা সময় আধা সামরিক বাহিনী যেখানে জওয়ানরা ছিল তারা যখন ধাক্কাধাক্কি শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে একজন ছাত্র মাটিতে পড়ে যায় এবং তার মাথা দিয়ে দেয়ালে আঘাত করে। তো তখন সেই আঘাত দিয়ে সে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আহত ছাত্রের নাম সুদীপ দাস, কাকরাবন ডাইতে। তৎক্ষণাৎ সে ছেলেটি অনেকক্ষণ সেই জায়গাটি পড়ে থাকেন কিন্তু পুলিশ প্রশাসন থেকে বা কেউ তাকে সেখান থেকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়নি। ছাত্রছাত্রীদের একটা এই অভিযোগ যেহেতু সে পুলিশের ধাক্কাধাক্কিতে সে আহত হয়েছেন তাকে তাতে সেখান থেকে পুলিশের গাড়ি করে নিয়ে হাসপাতালে পৌঁছানো যায়, এই সেই ব্যবস্থা করার জন্য তারা অনেকেই পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করে কিন্তু কোনো পুলিশ আধিকারিককে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন যারা ছিলেন তারা কেউই হাত বাড়িয়ে দিয়েনি ছেলেটির চিকিৎসার জন্য। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্সকে কল করা হয়, অ্যাম্বুলেন্স এসে ছেলেটিকে উদ্ধার করে সেখানে আইজিএম হাসপাতালে প্রথমে নিয়ে যায়, সেখান থেকে রেফার করা হয় ডিবি হাসপাতালে। যদিও ছেলেটির চিকিৎসা চলছে এখন বর্তমানে ডিবি হাসপাতালে। তো এই পরিস্থিতিতে অনেকটা উত্তপ্ত পরিবেশ হয়ে ওঠে শিক্ষা ভবনের সামনে। এখন বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেক ছাত্রছাত্রীরা অনেক দূর থেকে এসেছে, তারা এখানে অধিকাংশ মেয়েরা রয়েছেন অনেক দূর দূরান্ত থেকে এসছেন, তাদের রাত্রে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং তারা বাড়ি যেতে অসুবিধা হবে, তারা এখন আপাতত তারা সবাই বাড়িতে চলে যায় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং শান্ত পরিবেশ শিক্ষা দপ্তরের সামনে। বুঝলাম, ধন্যবাদ জাকিন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ যেহেতু এখনো অবধি স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা, সেজন্য অতিমারী পরিস্থিতি যেহেতু এখনো স্বাভাবিক হয়নি তাই ঝুঁকিপূর্ণ অবস্থার দিকটা মাথায় রেখে মূলত টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। বিগত দিনেও আমরা দেখেছিলাম এই বিক্ষোভ চলছিল যাতে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়, ঠিক সেই দাবিতেই আজকে তারা সকাল থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় এবং সেই সময় ঘটে যায় এই ঘটনা এবং একজন যুবক মর্মান্তিকভাবে আহত হয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে। পরবর্তী সময় জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।